আপনাদের ছাত্রলীগের ভোটাধিকার প্রয়োগের পরে সেটা কিন্তু আমার চাওয়াটা আরো জোরালো হবে যদি বাংলাদেশের তিন শাসনের মধ্যে আমি লড়াইয়ের আকাশ আমি বিশ্বাস করি আমরা এক নম্বরে যেতে চাই পারবো না আমরা আপনারা যদি এক নম্বরে আমরা যদি এক নম্বরে যেতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে জোর করে বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী লড়াইয়ের মানুষ আপনার সবসময় আপনার সংকটে আপনার সংগ্রামে সবসময় আপনার পাশে ছিল আছে থাকবে কিন্তু লড়াইয়ের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শুধু কৃষির উপরে নয় আমার এলাকার শিল্প কারখানা স্থাপন করতে হবে আমার এলাকায় আপনি একটি অর্থনৈতিক জোন দিবেন যেখানে আমার নেতা কর্মী আমার সাধারণ মানুষের ছেলেমেয়েরা চাকরি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে ঠিক দিবেন না আমাকে সেই ক্ষমতা আজকে শুধু এইটুকু বলতে চাই সামগ্রিক বাংলাদেশের উন্নয়নে বলতে চাই দেশের সামাজিক নিরাপত্তা বিস্তৃতির মধ্যে যত প্রকল্প আছে এখানে অনেক জনপ্রতিনিধি আছে তারা আমি তো শুনে অবাক হয়েছি আমি নিজেও জানতাম না যে প্রত্যেকটা ইউনিয়নে পাঁচ থেকে ছয় হাজার পরিবার আছে যারা জননেত্রী শেখ হাসিনা নানা উপকার ভোগী আজকে বাস করে আমরা দিয়েছে কে বলেন কে জোরে বলেন কে বিধবা ভাতা দিয়েছে কে স্বামী পরিত্যক্ত ভাতা দিয়েছে কে মুক্তিযোদ্ধার জনবাহিনীকে আপনার সবাই মিলে স্বামী পরিত্যক্ত ভাতা দিয়েছে কে মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে কে পদ্মা সেতু দিয়েছে কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে কে উন্নয়নের রোল মডেল বানিয়েছে কে তাহলে সব কিছু যখন শেখ হাসিনা পাচ্ছে তাহলে তার তো কিছুর উপরে আমরা কি শেখ হাসিনাকে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করে তাকে পুরস্কার না দিলে আমাদের অন্যায় হবে না সুতরাং এই ভোট যুদ্ধে আমি চাই আমি বিশ্বাস করি যে আমি নয় এক আসনের মানুষ আমরা এই ভোট যুদ্ধ হিসেবে মেনে নিই আমরা এক নম্বরে যাব এবার কালনা সেতু দিয়েছে উন্নয়ন বলতে গেলে